আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন প্রথমে আমার উলের সুতা লাগবে আর একটি কুশি কাটা লাগবে 2.5 mm কুশি কাটা গ্লাস মেটি কিভাবে তৈরি করতে হবে চলুন দেখি আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন প্রথমে কিভাবে শুরু করতে হবে দেখুন প্রথমে ছয়টি চেন করব প্রথম যেই চেনটি রয়েছে ওখানে জয়েন করব আবারও তিনটি চেন করব। এখানে আমি চোদ্দটি ডবল কুশি করব তিনটি চেন আর চোদ্দোটি ডবল কুশি সহ পনেরোটি ডবল কুশি হবে এখানে আমি চোদ্দটি ডবল কুশি করবো তিনটি চেন একটি ডবল কুশি সমান তাই ওটা সহ পনেরোটি ডবল কুশি হবে চোদ্দোটি ডবল কুশি শেষ এখন আমি তিন নম্বর চেনে জয়েন করে দেব তিনটি চেন সহ এখানে পনেরোটি ডবল কুশি হয়েছে আবারও তিনটি চেন করব। সেম একই গড়ে একটি ডবল কুশি করব। পরের যে ডবলকুশিটি রয়েছে ওখানে আমি আবারও দুইটি ডবল কুশি করবো পরের যে ডবল কুশিটি রয়েছে ওখানে দুইটি আবার কুশি পরের যে ডবল কুশিটি রয়েছে ওখানে আবারও দুইটি ডবল কুশি এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করু প্রতিটি ডবল কুশের উপর দুইটি করে ডবল কুশি 골르고 পুরো রাউন্ডটা করা শেষ এখন আমি তিন নাম্বার যে চেনটি রয়েছে ওখানে জয়েন করে দিব এখন আমি আবারও তিনটি চেন করব। ম ঘরে একটি ডবল কুশি করব। পরের যে ডবল রয়েছে ওখানে আমি একটি ডবল কুশি করব। যে ডবল কুশিটা রয়েছে ওখানে আমি দুইটি ডবল কুশি করব তিন নাম্বার যে রাউন্ডটি ওটা হচ্ছে প্রথমে দুইটি হবে তারপর একটি মানে একটির উপর একটি তারপর একটির উপর দুইটি এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট হবে একটির উপরে একটি তারপরে যেটি রয়েছে ওটার ওপর দুইটি ডবরকুশি করব একটির উপরে একটি পরে যেটি রয়েছে ওটার উপর দুটি এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব পুরো রাউন্ডটা করা শেষ এখন আমি জয়েন করবো কীভাবে সেটা দেখুন তিন নাম্বার যেই চেনটি রয়েছে ওখানে সুতাটা জয়েন করব দেখুন তিনটি রাউন্ড শেষ এখন আমি সুতাটা কেটে দেব চার নাম্বার যে রাউন্ডটি রয়েছে ওটা আমি অন্য কালার সুতা দিয়ে করবো এখন আমি অন্য কালারের সুতা জয়েন করব যেখানে দুইটি ডবল পিসি রয়েছে ওটার মাছ থেকে জয়েন করবেন প্রথমে আমি একটি চেন করে সুতাটা জয়েন করে নেব তারপর আমি চারটি চেন করব মোট পাঁচটি চেন হবে এখানে পাঁচটি চেনই করতে হবে আমার একটি চেন কম হয়েছে তাই আবারও খুলে পাঁচটি চেন করে নিয়েছি নিচের দিক থেকে একটি কুশি বাদ দিয়ে মানে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আবারও একটি ডবলকুশি করব মাঝে একটি চেন দিব তারপর সেম ঘরে আবারও একটি ডবল কুশি আবারও নিচের দিক থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডবল কুশি মাঝে একটি চেন মাঝে একটি চেন সেম ঘরে আবারও একটি ডবল কুশি আবারও নিচের দিক থেকে একটি করে ভাত দিয়ে পরের ঘরে একটি ডবল কুশি মাঝে চেন সেম ঘরে আবারও একটি ডবল কুশি সেমভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করবো তিন নাম্বার যে চেন টি রয়েছে ওখানে আমি জয়েন করে দিব এখন আমি সুতাটা কেটে দিয়েছি অন্য কালারের সুতা জয়েন করবো এখানে প্রথমে আমি তিনটি চেন করে নিয়েছি প্রথমে তিনটি চেন করে নিয়েছি এখন সেম ঘরে আরও চারটি কুশি করব মোট পাঁচটি হবে তিনটি চেন সহ দেখুন তিন নম্বরে যে চেনটি রয়েছে ওখান থেকে কিভাবে আসবো এখানে আমি গোলাপের মতো একটি ফুল তৈরি করব দেখুন আবারও চারটি চেন দুইটি ডবল কুশির মাঝেই ফুলটা করতে হবে আবার আমি ওখানে পাঁচটি ডবল কুশি করব এখানে তিনটি চেন সহ পাঁচটি হয়েছে এখন আমি পাঁচটি ডবল কুশি করব সূতা টা কি ভাবে আনতে হ'ব আবারও চারটি চেন করবো এখানে নিচে যে দুইটি কুশি রয়েছে ওটার মাঝে আবারও পাঁচটি ডবল কুশি করবো আসছি ডবল ফিশিং হয়েছে দেখুন সেম ভাবে ফুলগুলা তৈরি করবেন মাঝে চারটি করেছেন দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি ওখানে আমি তিনটি চেন করে ওখানে জয়েন করে দিব তিন নাম্বার যে চেইনটি রয়েছে ওখানে জয়েন করবো চিনটি ভিতরে দিকে তাই ওখানেই জয়েন করবেন দেখুন কেমন হয়েছে ক্লাসমেটটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লা হাফেজ